আজ আমি ভালোবাসার গল্প লিখতে বসলাম। হ্যাঁ, আমিও ভালোবাসি। অন্যের মতো আমার মনের মধ্যেও ভালোবাসা খেলা করে। আমিও একজনকে ভালোবাসতাম, ভালোবাসতাম বললে হয়তো ভুল হবে, আমি তাকে এখনো ভালোবাসি। কিন্তু সে আর আমাকে ভালোবাসে না। সে আর কেউ না, আমার মা। গত বছরের কোনো একদিন আমার মা আমাকে ডেকে বলল, বাবা আমি একটা গান লিখেছি, শুনবি? আমি বললাম, তুমি গান লিখেছো? বলেই হাসতে শুরু করলাম। মায়ের মনটা খারাপ হয়ে গেল। আমি হাসি থামিয়ে মাকে বললাম, তুমি কি গান লিখেছো শুনি। মা খুব সুন্দর করে এই গানটা শোনালো। গানের কয়েক লাইন আজও আমার মনের মধ্যে বাজে। মা, তুমি কত মধুর কণ্ঠে না গানটা বলেছিলে, একদিন আমি চলে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে, একদিন আমি চলে যাব ওই নীল আকাশের তীরে, সেইখানিতে থাকবো আমি জ্বলন্ত তারা হয়ে, চলে যাব, চলে যাব ওই নীল আকাশের তীরে। তারপর মা থেমে গেল। মায়ের চোখের পানি টপটপ করে পড়তে লাগলো। আমি অবাক হলাম মায়ের কণ্ঠে এত সুন্দর গান শুনে। আমি বললাম, তারপর কি বলো মা, বলো। মা আবার শুরু করলো, সাড়ে তিন হাত মাটির নিচে তোমরা আমায় রাখবে পুঁতে, সবুজ বাঁশের বেড়া দিয়ে তোমরা আমায় রাখবে ঘিরে, চলে যাব, চলে যাব ওই নীল আকাশের তীরে। গানের লাইনগুলো আজও আমার মনের মধ্যে বাজে। পরের লাইনগুলো মনে করার চেষ্টা করেও সফল হতে পারিনি। গান বলার কিছুদিন পর হঠাৎ, মা গো, আমি সেই দিন তোমার গানের অর্থ বুঝতে পারিনি। সেই তুমি এভাবে ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি। মা গো, তুমি তো একদিন বলেছিলে আমায়, যাব না ছেড়ে কখনো তোমায়, সেই তুমি কি করে পারলে মা? আমার কথা কি তোমার একটু মনে পড়ে না? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো মা? ভালোবাসা যে মানুষকে কাঙ্গাল করে দিতে পারে তা তোমাকে হারাবার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি। এই যে এখন আমি তোমার কথা লিখছি, তোমার কথা লিখতে গিয়ে আমার চোখের পানি বৃষ্টির ধারার মতো খাতার উপরে পড়ছে। কেন পড়ছে মা, তুমি কি বলতে পারবে? মা, জানো আমি এখনো তোমায় দেখতে পাই। তুমি গানে গানে আমাকে বলেছিলে আকাশের জ্বলন্ত তারা হয়ে থাকবে, তাই আমি প্রায়ই আকাশের দিকে চেয়ে থাকি, আকাশের সবচেয়ে জ্বলন্ত তারার সাথে কথা বলি। মা, তুমি কি আমার কথা শুনতে পাও নাকি পাও না? রাতের আকাশে তাকিয়ে থাকতে থাকতে আকাশে প্রায় সব তারাকেই আমি চিনে ফেলেছি, সব তারাগুলোই যেন আমার বন্ধু। মনে হয় কতদিনের সম্পর্ক তাদের সাথে, তাদের প্রকৃত নাম হয়তো জানি না, তবে মনের মতো করে নামকরণ করেছি। কত মধুর মধুর নাম, তুমি শুনলে হয়তো হাসবে। মা গো, যখন স্নিগ্ধা থাকে আমার ছোট বোন ভাত খাওয়ে দিতে, আমি তখন তোমার উপরে কতই না রাগ করতাম, তুমি তখন আমায় বলতে, পাগল ছেলে তুমি, বড় হয়ে গেছো না, তুমি তো নিজেই নিজের খাবার তুলে খেতে পারবে। আমি বলতাম, স্নিগ্ধাও তো খাবার তুলে খেতে পারবে। তখন তুমি কত সুন্দর করেই না আমাকে বোঝাতে। মা গো, তুমি শুনলে হয়তো অবাক হবে, তোমার সেই ছোট্ট মেয়েটি আজ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তোমার মনে আছে মা, বাদল আমার চাচাতো ভাই বৃত্তি পেয়েছিল বলে তুমিও একদিন বলেছিলে, আমার স্নিগ্ধাও একদিন বৃত্তি পাবে। সেই স্নিগ্ধা আজ বৃত্তি পেয়েছে মা, তুমি খুশি হওনি? মা, আমি তোমার সাথে কতই না কথা বলি, কতই না প্রশ্ন করি, অথচ তুমি একটি কথারও উত্তর দাও না।
হয়তো দাও, তবে আমি শুনতে পাই না। আমার সামনে এইচএসসি পরীক্ষা, তুমি দোয়া করো মা যাতে তোমার ছেলে ভালো ফলাফল করে দেশ ও জাতির সেবা করতে পারে। মা গো, তোমার কথা লিখতে লিখতে কলমের কালি চোখের পানি দুইটোই শেষ হয়ে যাবে, তবু তোমার কথা লিখে শেষ করা যাবে না। ভালো থেকো মা, ভালো থেকো, অনেক ভালো।